হ্যালো গাইজ, আজ আমি আপনাদের চিড়িয়াখাওয়ার উপকারিতা সম্পর্কে বলবো। চিড়িয়া আমাদের কাছে একটি বহুল প্রচলিত খাদ্য। পেট ঠান্ডা করতে, পানির অভাব পূরণে এবং একই সাথে ক্ষুধা মেটাতে চিড়িয়ার গুরুত্ব অপরিসীম। তবে কোন কোন ক্ষেত্রে চিড়িয়াটা ক্ষতিও করে আমাদের, আজ আমরা জানো উপকারিতা এবং এর অপকারিতা সম্পর্কে। তো চিড়িয়ায় আঁশের পরিমাণ অনেক কম থাকায় যা ডায়রিয়া, ক্রনস ডিজিজ, আলসারটিভ কোলাইটিস, অন্ত্রের প্রদাহ এবং ডাইভারটিকুলাইসিস রোগ প্রতিরোধে চিড়া খাওয়ার উপকারিতা অনেক। চিড়ায় পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ কম থাকায় অন্যান্য কিডনি রোগীদের ক্ষেত্রে চিড়া খাওয়ার উপকারিতা অনেক। সিলিয়াক ডিজিজের রোগীদের জন্য চিড়া খাওয়ার উপকারিতা রয়েছে। চালের প্রোলামিন ও গ্লুটিনের শোষণ কোনো সমস্যা না থাকায় এর জন্য এই রোগীদের চিড়া গ্রহণ করা নিরাপদ। এছাড়াও এর অপকারিতা হচ্ছে চিড়া খাওয়ার উপকারিতা অনেক থাকলেও বেশি শর্করা ও উচ্চ গ্লাইসেমিক সূচক সমৃদ্ধ খাবার বেশি গ্রহণে সিরাম ট্রাইগ্লিসারাইডের ঘনত্ব বৃদ্ধি পায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে, যা কার্ডিও ভাস্কুলার ডিজিজের ঝুঁকি বৃদ্ধি করে। চিড়া খাওয়ার উপকারিতা বলে শেষ করা যায় না, গরমে, নাস্তায়, বিকেলে খাবারে, বিভিন্নভাবে রান্না করে, দই এর সঙ্গে, আমের সাথে কত কী উপায়ে চিড়া খাওয়া যায় তার ইয়ত্তা নেই। তবে এর অনেক সাইড ইফেক্টও আছে। এছাড়া বর্তমানে রমজান মাস চলছে, তো চিড়া, দই চিড়া দিয়ে সবাই অনেকে ইফতারি করে। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।